হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুইক ইংলিশ ইন বেঙ্গলি। তো আজ এই ভিডিওতে আবারও আমি তোমাদের সাথে শেয়ার করবো ট্রান্সফরমেশন। তো এর আগে দুটো ভিডিওতে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস প্র্যাকটিস করেছিলাম। তো এর আগে তোমরা যারা ভিডিওগুলো দেখোনি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। আর প্রত্যেকটা ভিডিওর শেষে কিন্তু আমি তোমাদের একটা করে হোমওয়ার্কও দিই, তাই যারা প্রথমবার কিন্তু এই ভিডিওটা দেখছো, অবশ্যই করে যে হোমওয়ার্কটা থাকবে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও অ্যান্সারটা। তো এখানে প্রথম আমি কি লিখেছি দেখো, ওয়ার্ডসওয়ার্থ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ডসওয়ার্থ হলো পৃথিবীর সবচাইতে বিখ্যাত কবিদের মধ্যে একজন। তার মানে আর এখানে কি বলেছে, এটা কি সে চেঞ্জ করতে বলেছে, এটা রয়েছে সুপারলেটিভে নিয়ে যেতে বলেছে পজিটিভে। তাহলে যদি পজিটিভে নিয়ে যেতে বলি তাহলে কি হবে এখানে, ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে পৃথিবীর বিখ্যাত কবিদের মধ্যে, সমস্ত বিখ্যাত কবিদের মধ্যে একজন, মানে আরও বিখ্যাত কবিদের রয়েছে তাদের মধ্যে কিন্তু একজন। তাহলে এখানে যখনই ওয়ান অফ দ্য থাকবে তখনই আমি তোমাদের কি শিখিয়েছি যে ওয়ান অফ দ্য থাকলেই কিন্তু এখানে হবে ভেরি ফিউ। তাহলে অ্যান্সারটা কি লিখবে, লিখবে ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ, ভেরি ফিউ। তারপরে কি লিখবো, ভেরি ফিউ পোয়েটস, মানে খুব কম সংখ্যক কবিরাই ওয়ার্ডসওয়ার্থের মতো এত বিখ্যাত। ভেরি ফিউ পোয়েটস আর অ্যাজ ফেমাস, ভেরি ফিউ পোয়েটস ইন দ্য ওয়ার্ল্ড আর অ্যাজ ফেমাস অ্যাজ ওয়ার্ডসওয়ার্থ। হলো তাহলে খুব কম সংখ্যক কবি কিন্তু ওয়ার্ডসওয়ার্থের মতো এত বিখ্যাত, তাহলে এটা পজিটিভ ডিগ্রি হয়ে গেল। নেক্সট, নোবডি ক্যান এসকেপ ফেট, কেউ ভাগ্য থেকে পালাতে পারে না, মানে ভাগ্যের হাত থেকে কেউ পালাতে পারে না। তাহলে এটাকে যদি ইন্টারোগেটিভ করতে হয়, এখানে একটা মোডাল রয়েছে দেখো ক্যান, তাহলে সেটাকে যদি আগে পাঠিয়ে দিই ধরে তাহলে এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে খুব সহজেই। ক্যান নোবডি, একদমই নয়। তাহলে কি হবে, এটা ক্যানটাকে যখন আমি মানে প্রথমে একদম বা ফার্স্টে পাঠাবো তাহলে কি করতে হবে, ক্যান এনি ওয়ান এসকেপ ডেথ, কেউ কি মৃত্যুর হাত থেকে পালাতে পারে, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে শুধুমাত্র ক্যানটাকে প্রথমে পাঠালেই হবে না, নোবডিটাকে কি করতে হবে, এনি ওয়ান, মানে কেউ কি, এখানে দেখো কেউ কি ভাগ্যের হাত থেকে পালাতে পারে, তার মানে কিখানে বলছিস যে কেউ ভাগ্যের হাত থেকে পালাতে পারে না। তারপরটা ইজেন্ট হি আ জেনারেস পার্সন, তিনি কি একজন দয়ালু ব্যক্তি নয়, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বানাতে হবে। তাহলে কি লিখবো, তিনি একজন দয়ালু ব্যক্তি, তাহলে হি ইজ এ জেনারেস পার্সন। হয়ে গেল নেক্সট, শি ইজ এ স্টুডিয়াস গার্ল, ইউজ দ্য নাউন ফর্ম অফ দ্য স্টুডিয়াস। তাহলে স্টুডিয়াসের কী করতে হবে, নাউন ফর্ম এখানে ব্যবহার করতে হবে। স্টুডিয়াসের নাউন ফর্ম কী হবে, স্টুডিয়াসনেস। তাহলে শি ইজ এ গার্ল, শি ইজ আ গার্ল নোন ফর, কিসের জন্য সে বিখ্যাত বা কিসের জন্য সে পরিচিত, নোন ফর হার স্টুডিয়াসনেস, স্টুডিয়াস গার্ল। তাহলে এটাকে চেঞ্জ করলে কি হলো, শি ইজ এ গার্ল নোন ফর হার স্টুডিয়াসনেস। নেক্সট, হোয়াট এ শকিং নিউজ, কি মানে শক মানে কি বলবো, ধরো কোনো কিছু আঘাত দিয়েছে সেটা, তাহলে হোয়াট এ শকিং নিউজ, এটাকে যদি অ্যাসার্টিভ বানাতে বলি এটা রয়েছে এক্সক্লামেটরিতে, তাহলে অ্যাসার্টিভে নিয়ে গেলে কি বলবো, তাহলে এখানে দ্য নিউজ ইজ ভেরি শকিং, মানে খবরটা খুবই অবাক করা বা আঘাত দেওয়া, SHO হবে, SHO CKING ফুল স্টপ। নেক্সট, আই ওয়ান্ট টু বিকাম আ টিচার, আমি একজন টিচার হতে চাই, তাহলে বা শিক্ষক হতে চাই। তাহলে এখানে এটা ইন্টারোগেটিভ করতে বলেছি, তাহলে এটা চেঞ্জ করলে কি হবে, আই ওয়ান্ট টু বিকাম আ টিচার, তাহলে এটা কি লিখবে, আমি একজন শিক্ষক হতে চাই। তাহলে অক্সিলারিটা দেখো, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নেই, এটা কোন টেন্সে রয়েছে, এটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে। তাহলে এখানে কি আসবে, ডু আই ওয়ান্ট, এটাকে ইন্টারোগেটিভ বানাতে গেলে অবশ্যই ডুবাটা জানতে হবে, আর তাহলে সাবজেক্ট যেহেতু আই রয়েছে তাই এখানে কি করব, ডু আনবো। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্টটা হতো তাহলে কি করতাম, ডার জানতাম, তাহলে ডু আই ওয়ান্ট টু বিকাম আ টিচার,
জিজ্ঞাসা চিহ্ন। নেক্সট তারপরটা, দো হি ইজ ফ্যাট হি ইটস পিজাস, যদিও সে মোটা তাও সে কী করে, তাও কী করে, সে পিজা খায়। এটাকে কী বলেছে, সিম্পল সেন্টেন্স বানাতে। তাহলে এটাকে যদি সিম্পল সেন্টেন্স বানাই তাহলে কী হবে, মানে মোটা হওয়া সত্ত্বেও, এখানে দেখো দো হি ইজ ফ্যাট, এটা কিসে রয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সে রয়েছে, এখানে দুটো ভার্ব রয়েছে, ইজ রয়েছে আর ইটস রয়েছে। তাহলে সিম্পল সেন্টেন্স বানাতে গেলে একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকতে হবে। তাহলে ইনস্পাইট অফ বিইং ফ্যাট, মানে মোটা হওয়া সত্ত্বেও সে কি করে, পিজা খায়। ইনস্পাইট অফ বিইং ফ্যাট কমা হি ইটস পিজাস, মানে মোটা হওয়া সত্ত্বেও সে পিজা খায়, মানে পিজা খায়। তারপরটা, শি ইজ এ ফিয়ারলেস ওম্যান, এটাকে নেগেটিভ বানাতে বলেছে। তো নেগেটিভ বানাতে গেলে কি করতে হবে, শি ইজ এ ফিয়ারলেস ওম্যান, সে একজন ভয় ডরহীন মহিলা। তাহলে এটাকে কীরকমভাবে করবো, এটাকে অনেকভাবে করা যায় অ্যাকচুয়ালি। শি ইজ ওম্যান হু ডাজ নট ফিয়ার, মানে সে হলো এক এমন এক মহিলা যে কিনা ভয় পায় না। তাহলে হু ডাজ নট ফিয়ার। নেক্সট, শি ইজ বোথ কাইন্ড অ্যান্ড কারেজিয়াস, মানে সে দয়ালু সাথে সাথে সাহসীও। কারেজিয়াস মানে এখানে কারেজ থেকে কারেজিয়াস হয়েছে, এখানে বলেছে ইউজ নট অনলি বাট অলসো, তাহলে নট অনলি বাট অলসো ব্যবহার করতে হবে। তাহলে সে দয়ালু হওয়ার সাথে সাথেও কি সাহসী, কারেজিয়াস, উদ্যমী যাকে বলে। তাহলে এখানে কি করব, কারেজিয়াস উদ্যমী, সাহসী অ্যাকচুয়ালি নয়, এখানে উদ্যমী বলতে পারো। তাহলে সে এখানে নট অনলি আর বাট অলসো ইউজ করতে হবে। তাহলে শি ইজ নট অনলি কীভাবে ইউজ করবে, দেখো শি ইজ, এবার নট অনলিটা বসাবো, বোথের পরিবর্তে এখানে কি বসবে, নট অনলি বসলাম। শি ইজ নট অনলি কাইন্ড, এবার অ্যান্ডের জায়গায় লিখব বাট অলসো কারেজিয়াস। খুব সহজে এরমভাবে করে ফেলতে পারবে, কারেজিয়াস হয়ে গেল। তাহলে শি ইজ নট অনলি কাইন্ড বাট অলসো কারেজিয়াস, সে কি কেবলমাত্র যে দয়ালু তা কিন্তু নয়, বা তার মনে দয়া রয়েছে তা কিন্তু নয়, সে কিন্তু কারেজিয়াস, উদ্যমীও। তারপরে এবার চলে আসি তোমাদের হোমওয়ার্কে, কী কী হোমওয়ার্ক দিয়েছে তোমরা এবার দেখে নাও। তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, 1 নম্বর, অনলি বয়েজ ক্যান প্লে দিস গেম, কেবলমাত্র ছেলেরাই খেলাটা খেলতে পারে। তাহলে ইউজ করতে হবে নান বাট, তো নান বাট ব্যবহার করে এটা করবে। যদি না পারো দেন আমাকে কমেন্ট করে জানিও, সেটা আমি আমার নেক্সট ভিডিওতে করে দেবো। হি ইজ বোথ ডিফ অ্যান্ড ডাম, সে কালা, মানে যেটাকে বলে অন্ধ, ডিফ অ্যান্ড ডাম ছাড়ো, এখানে ডিফ অ্যান্ড ডাম এটা তোমরা করবে, আমি আর বলে দিলাম না, নেগেটিভ। তো এটাকে নেগেটিভ বানাতে হবে, মানে নাবোধক বানাতে হবে। অল দো, মানে যদিও, হি ইজ নিডি হি বেক্স, হি নেভার বেক্স, মানে সে যদিও সে গরিব তা সত্ত্বেও কিন্তু সে কখনো ভিক্ষা করে না। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে বানাতে হবে তোমাদের। তো এই তিনটে হলো তোমাদের হোমওয়ার্ক, তো তোমরা নিজেরা বুঝে বুঝে কমেন্ট করবে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই।